রবিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির আগমনকে ঘিরে জোর তৎপরতা চলছে রাজ্য জুড়ে। একদিকে প্রশাসনিক স্তরে, অন্যদিকে দলীয়ভাবেও প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে ঘিরে অভূতপূর্ব প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে। দলের বিভিন্ন স্তরে নেতারা ইতিমধ্যে অনেক কর্মসূচি সম্পূর্ণ করে নিয়েছেন। এরই মধ্যে শনিবার আগরতলা পৌর নিগমে 34 নম্বর ওয়ার্ডেও স্বচ্ছ আগরতলা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় বিজেপির পক্ষ থেকে। সেখানে অংশ নেন দলের রাজ্য নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং, বিজেপির সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্র শর্মা সহ দলের স্থানীয় নেতৃত্বরাও। সেখানে নিজের অভিমত তুলে মহেন্দ্র সিং বলেন, দ্রুততার সাথে বাড়ছে ত্রিপুরার অগ্রগতি। আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে রাজ্য। সড়ক, রেল এবং বিমান পরিষেবায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এই রাজ্যে। এখন গোটা দেশের মধ্যে ত্রিপুরা এক দৃষ্টান্ত হয়ে উঠে আসছে উন্নয়নের নিরিখে। स्वच्छ भारत अभियान चल रहा है। आदरणीय प्रधानमंत्री जी हमारे त्रिपुरा में आने वाले हैं। पूरे त्रिपुरा के कार्यकर्ताओं ने संकल्प लिया है कि हम त्रिपुरा को स्वस्थ त्रिपुरा, श्रेष्ठ त्रिपुरा बनाएंगे, और उसी के तहत आज यहाँ पर हम लोग स्वच्छता अभियान में भाग लेने के लिए उपस्थित हैं। बहुत अच्छा कार्यक्रम यहाँ पर संपादित किया गया, जहाँ पर हम लोगों ने झाड़ू लगा करके अपनी गंदगी को दूर करने का प्रयास किया, वहीं पर दूसरा वृक्षारोपण करके हम लोग। বিজেপির এই ধরনের কর্মসূচির ফলে রাজ্য যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, তেমনি গোটা দেশের মধ্যে স্বচ্ছ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করতে শুরু করেছে ত্রিপুরা। 5 বছর আগেও এই ধরনের ত্রিপুরার কথা ভাবতেও পারতেন না রাজ্যবাসী, এমনটাই মনে করেন সুষ্ঠু সমাজ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।